মনে করতে ভাইটা যখন মোর থুয়া চলে গেল বাচ্চা কাঁচা ছেলে মেলা এত কষ্ট করেছি এতদিন হাতে এলাও যখন আমার বডিটা না পায় আমার ডেলি ধমকি দিবা আসছে পুলিশ প্রশাসন তাহলে কি এটা আমার বিচার হচ্ছে তা আমার ধমকি দিয়েছে এ কালকে দুইটা গাড়ি নিয়ে আইছে আচ্ছা কি কইছে পুলিশ তোমার চাকরি দিম পরিবারের দায়িত্ব নিম পড়াশোনার দায়িত্ব নিম কি চাকরি দিবে আমার তো ভাইয়ের বউ নেখা পড়া কিচ্ছু জানে না ছেলে মেয়ে গিলা এলা বয়স হয় নাই কি চাকরি দিবে উমা চাকরির ধমকি দেশে চাকরির লোভ দেশে তাহলে কি এটাই উমার বিচার কি চাইছেন আপনারা এখন তা আমার কহতি ভাইটা যেন করে মোর মনে করিতে মারা গেছে যেন শাস্তি করে তো মুই ওইটাই বিচার চাহাছু মোর ভাইটার যদি বিচারটাই ভালো হয় পোস্টমার্টামটা আরো যদি তিনবার ওই তিনটা ডাক্তার দিয়ে করে ভিডিও করে হ্যাঁ ভিডিও করিয়া যদি পোস্টমার্টামটা তিনটা ডাক্তার দিয়া ভিডিও করিয়া তিনবারে যদি হয় দিনের বেলা কি নাম আপনার আমার নাম শান্তিবালা রায় বলেনে তোমা কি হবেন বড় দিদি আমি কেন করে মানছি একদিন তো স্কুল ভর্তি করে দিবা যা মুই উইডাও জানু না স্কুলে এডমিশনের ব্যাপারটা কি করে করাবে ওটা একটু বলতে হবে বাচ্চা পাখি তো শীত তো করতে পারি নাই তো আমরা তো আছি ছেলেমেয়েদের স্কুলে কোনো চিন্তা করো না একদম চিন্তা করো আমার মহিলা মোর্চার মেয়েটি এখানে আছে টিনা ও আছে আমার ফোন নাম্বার তোমায় দিয়ে যাবো মা যদি কাজে ছেলে কত কষ্ট হবে খাওয়ার দিকে করতে এখানে বসে এই জায়গায় লাইটের জায়গাটা ছেড়ে দাও একটু সাইড দাও সুন্দর
ঠান্ডাও করলাম তারপর এবার বসে বাজান যেটা আইনে আছে সেটাই করে সবারই উচিত। আর সবচেয়ে বড় জিনিস যেটা সবাই দেখতেছে, আমিও গিয়ে দেখলাম নিজেই, আমি নিজেই গিয়ে দেখলাম তার বুড়িতে পুরো গুলিতে আগ্রহ। জানি না আমি কী গুলি, কারণ তো ওগুলো ওগুলো আমি ইয়ে করছে, হ্যাঁ সবাই গুলিয়ে দেখছে, আমিও কিন্তু গুলিয়ে দেখছি, আঘাতেই দেখছি। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আপনারা কি হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এরপরের দিন কোনদিন অ্যাপিল হবে হাইকোর্টে, মানে অ্যাপিল কি করা হয়ে গেছে? উলেন্দার বাড়িতে, উলেন্দা নেই বাট উলেন্দার স্ত্রী এখানে আছেন এবং তার তিন ছেলে মেয়ে, দুই ছেলে আর এক মেয়ে, তিনজনেই খুব ছোট আর খুবই কষ্টের, মানে এই দৃশ্য দেখা আমার জন্য তো সত্যিই খুব কষ্টের। আমি এরকম মানে আসলে আমি তো একদমই এরকম সামনাসামনি দেখতে অভ্যস্ত নই, এইভাবে একটা মানুষকে মেরে দেওয়া গুলি করে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জানি না এগুলোতে আর কত নিচে নামবেন। আমি পলিটিক্যাল কচকচানিতে যেতে চাই না আজকে এখানে এসে, আমার মনটা খুবই খারাপ আজকে। আমি এটাই শুধু বলতে চাই যে উলেন রয়ের বডি এখনও মর্গে পড়ে রয়েছে। কোর্ট থেকে আপনারা জানেন যে পোস্টমর্টম করার জন্য এনারা বলেছেন আর তার উপর স্টে অর্ডার দেওয়া হয়েছে, এখনও বডি এরা হাতে পায়নি। আমরা চাই সেকেন্ড পোস্টমর্টম হোক। আজকে উলেন রয়ের যে মৃত্যু হলো, আমরা ভিডিও দেখেছি যে পুলিশ তাকে গুলি করে মারছে, পুলিশ তাকে গুলি করে ওই একটা কি পাম্প বা মেশিন না কি বলে সেটা দিয়ে গুলি করে মারছে, আমাদের কাছে ভিডিও এসেছে। আজকে এই সরকার বলছে যে বিজেপি নাকি উলেন রয়কে মেরেছে, এতই যদি মনে হয় তাহলে এত তাড়াতাড়ি রাত্রিবেলায় রাত্রি তিনটের সময় 2:55 কেন পোস্টমর্টম করে দিলেন? এতই যদি আপনাদের কনফিডেন্স যে বিজেপি মেরেছে তাহলে লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলাতে কেন পোস্টমর্টম করলেন? পোস্টমর্টম করার নিয়ম তো সানরাইজ থেকে সানসেটের মধ্যে, সানসেটের পরে তো পোস্টমর্টম করার নিয়ম নয়, রাত্রি তিনটের সময় পোস্টমর্টম করে দিলেন। আর তারপরে যেটা রেজাল্ট বেরিয়েছে পোস্টমর্টমের রিপোর্টে যে তাকে গুলি করে মারা হয়েছে, পুলিশ যে অ্যাকিউজড যে মারল লোকটাকে সেই আবার FIR করছে, কি অদ্ভুত নিয়ম! আমরা চাই, পরিবার চায়, পুলিশ এটাও বলেছে যে পোস্টমর্টমের সময় নাকি পরিবারকে বলা হয়েছিল, দুজন নাকি পরিবারের থেকে ছিল, অথচ তার স্ত্রী জানে না কখন পোস্টমর্টম হয়েছে, তার শালা স্ত্রীর যে বড় দাদা সে তিনিও জানেন না কখন পোস্টমর্টম হয়েছে। কাকে মিথ্যা কথা বলছেন পুলিশ? কাকে আপনারা মিথ্যা কথা বলছেন? কাকে ঠকাচ্ছেন? রাস্তা থেকে কোন দুটো লোককে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছেন, বলছেন উলেন রয়ের পরিবারের সামনে পোস্টমর্টম হয়েছে? মিথ্যেবাদী সরকার, লজ্জা করে না, লজ্জা করে না। একবার এসে দেখুন, কালকে তো আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী, একবার এসে দেখুন ছেলে মেয়েগুলোর সামনে দাঁড়ান, যদি বুকের পাটা থাকে এই বাচ্চা বাচ্চা ওনার ছেলে মেয়েদের সামনে এসে দাঁড়ান, জবাব দিন, ক্ষমা চান। মাননীয় মুখ্যমন্ত্রী এসে ক্ষমা চাওয়া উচিত এই তিনটে ছেলে মেয়ের কাছে, ভুল হয়ে গেছে, তোর বাবাকে আমরা কেড়ে নিয়েছি। সুতরাং এটাই বলার, এখনো যদি কিছুটা লজ্জা যদি বেঁচে থাকে, সৎসাহস যদি থাকে,
সেকেন্ড পোস্টমর্টম করার অর্ডার দিন এবং বডি উলেন রয়ের বডিকে পরিবারের কাছে ফেরত দেওয়া হোক। দিদি আপনি কিছু বলবেন? পরিবার থেকে একটা অভিযোগ আছে যে পুলিশ প্রশাসন বারবার চাপ দেওয়া হচ্ছে। বারবার চাপ দিচ্ছে কেন? পুলিশ চাপ দিচ্ছেন, আপনাদের তো বক্তব্য হচ্ছে যে বিজেপি নাকি উলেন রায়কে মেরেছে, তাহলে পরিবারের উপর চাপ দিচ্ছেন কেন? কি ঢাকতে চেষ্টা করছেন? চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে চাকরি চাই তো চাকরি দেব, তারপর ভয় দেখানো হচ্ছে। কেন করছেন এটা? কেন এই নির্মম অত্যাচার করছেন? চারটে মাস তো বাকি, এই চারটে মাসও শুধরাতে পারছেন না? 9.5 বছর ধরে বাংলার মানুষকে অত্যাচার করে এসছেন, এই সাধারণ মানুষকে, তার একমাত্র এদের কি কি দোষ? এদের কেন তারা বাবাকে হারালো? শুধু তার বাবা বিজেপি করে বলে তাকে বিয়ে করতে হলো, প্রাণ দিতে হলো? লজ্জা ধিক্কার জানাবারও আমার ভাষা নেই। কিছু কি লুকানোর জন্য এরকম পরিস্থিতি পুলিশ? অবশ্যই। আজকে পুলিশ বাড়ির লোককে চাপ দিচ্ছে কেন? কেন বলছে বারবার বডি নিয়ে চলে যাও যাতে সেকেন্ড পোস্টমর্টমটা না হয়? আমরা যে দাবি করছি সেকেন্ড পোস্টমর্টম পোস্টমর্টম করা হয় ওই সার্টেন সময়ের মধ্যে, এটা একটা সাইন্টিফিক প্রসেস, দিনের আলোর মধ্যে করতে বলা হয়, কারণ কি দিনের আলোতে দাগগুলো দেখতে পাওয়া যায়, সেই দাগ অনুযায়ী যারা এক্সপার্ট তারা বোঝেন যে কখন মৃত্যু হয়েছে, কেন মৃত্যু হয়েছে। সেই কারণেই সানরাইজ থেকে সানসেটের মধ্যে পোস্টমর্টম করতে বলা হয়। কেন রাত 3টার মধ্যে পোস্টমর্টম করলেন? কেন বাড়ির লোককে জানাননি? কেন মিথ্যাবাদী করে রাস্তা থেকে দুটো লোককে দাঁড় করিয়ে এনে বলছেন যে হ্যাঁ বাড়ির লোককে জেনেছিলেন? বাড়ির লোক কারা? যদি স্ত্রী জান না জানে যে কে বাড়ির লোক ছিল, তাহলে কে ছিল ওই দুজন লোক যারা বাড়ির লোক বলে যাদেরকে সাজিয়েছেন? আর তারপরে আপনারা অ্যাকিউজড, পুলিশ হচ্ছে অ্যাকিউজড, পুলিশ ওর বাবাকে গুলি করে মেরেছে, এর বাবাকে পুলিশ গুলি করে মেরেছে, আপনারা কি করে এফআইআর করেন? পুলিশ কি করে এফআইআর করে? পুলিশ তো অ্যাকিউজড এখানে। বলবেন কিছু? क्या आप घर बैठे ही अपने आवश्यक चीजों को पाना चाहते हैं? चिंता ना करें, क्योंकि ऑल इन 24 आपको दे रहा है कम रेट पे क्वालिटी प्रोडक्ट्स, घर बैठे पाए ग्रोसरीज, कॉस्मेटिक्स और एसेंशियल्स। आकर्षित ऑफर्स के लिए अभी आप डाउनलोड करें और जल्दी ऑर्डर।